Hi guys, welcome to Shadina's Kitchen. আজ আমরা বানাবো পুঁইশাক ডাটা দিয়ে হাঁসের মাংসের তরকারি। এটি বানাতে আমাদের যা যা লাগবে দেখে নিন। সবার আগে একটি বাটিতে আমরা আদা রসুন পেস্ট নিয়ে নেব পরিমাণ মতো। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়ো। সামান্য জল অ্যাড করে আমরা এটিকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। একটি কড়াই গরম করে আমরা তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব এবং তাতে তেলটি গরম হয়ে গেলে আমরা তার মধ্যে এলাচ ও তেজপাতা দিয়ে দেব। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে নেড়ে পেঁয়াজটিকে লাল করে নেব। পেঁয়াজটি লাল হয়ে গেলে আমাদের বানিয়ে রাখা পেস্টটি আমরা ওর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে নেড়ে নেব। তারপর বাটিতে লেগে থাকা মশলাটিকে আমরা সামান্য জল মিশিয়ে সেটি এতে অ্যাড করে দেব। মশলাটিকে ভালো করে নেড়ে আমরা কষিয়ে নেব। মশলাটা যেন পুরো তেলের উপরে এসে যায়। এতে আমরা নুন অ্যাড করলাম, তারপরে আমরা এটাকে কষতে থাকব। মশলাটি পুরোপুরি তেলের উপর এসে গেলে এবং কষা হয়ে গেলে ভালো করে আমরা কুটে রাখা হাঁসটি ওর মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে আমরা এটিকে একটি পাত্রের সাহায্যে ঢেকে নেব। ঢাকনাটা খুলে আমরা দেখতেই পাচ্ছি কতটি জল বেরিয়েছে। আমরা এতে কিন্তু একটু জল অ্যাড করিনি। আমরা ভালো করে একটু নেড়ে এর মধ্যে কুটে রাখা আলু এবং পুঁইশাক ডাটাটি দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে নেব, যাতে মাংসটা, আলুটা এবং পুঁইশাক ডাটাটা ভালো করে সিদ্ধ হয়। তারপর এটিকে আমরা একটি পাত্র দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। যখন সবকিছু সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটি হয়ে যাবে আমরা উপর থেকে গরম মশলা অ্যাড করে দেব এবং সেটিকে সামান্য নেড়ে এটিকে একটি পাত্রে আজার করে দেব। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।